চলছে ক্রিকেট বিশ্বকাপের 12তম আসর, ক্রিকেট উন্মাদনায় মেতে উঠেছে পুরো বিশ্ব। বিশ্বকাপ ক্রিকেটের নানা খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মিশু চৌধুরী। কিছুক্ষণ পর বাংলাদেশ সময় বিকেল 3:30 পাকিস্তান মুখোমুখি হবে আফগানিস্তানের এবং বাংলার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। আজকের এই ম্যাচ দুটো এবং বিশ্বকাপে বাংলাদেশ দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আজ বিশ্বকাপের সময় আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি। এই পর্যন্ত যতগুলো প্রেডিকশন দিয়েছেন কাছাকাছি গিয়েছে, যেখানে ICC-র প্রেডিকশন মিলে না সেখানে আমাদের প্রেডিকশন আর কি মিলবে আসলে। যাই হোক, আজকে হচ্ছে দুটো ম্যাচ, আফগানিস্তান এবং হচ্ছে পাকিস্তান। এই দুটো দলের কথা যদি আসলে বলি, আফগানিস্তান মানে ভেরি আনফর্চুনেট হান্নান ভাই, যে যাদেরকে আমরা যেভাবে দেখেছি যে এখন পর্যন্ত তারা শুধুমাত্র সমালোচনার ঝড় আসলে তুলেছে, এছাড়া কিন্তু আর কোনো কিছুতে তাদেরকে দেখিনি। সেই দলের সাথে পাকিস্তানের খেলা দেখেছি যে লাস্ট যে ম্যাচগুলো ছিল তারা কিন্তু অসম্ভব দুর্দান্ত ভালো খেলেছে, তাদের স্পিনার অ্যাটাক পেসার সব কিছু মিলে। আজকে এইরকমটা আসলে একটু মনে হয় কি না যে পাকিস্তান জিতেছে, যখনই তারা জেতে তখনই একটু আনপ্রেডিক্টেবল হয়ে যায়। আজকে ওই জিনিসটা হয়ে আফগানিস্তান একটা ম্যাচে আসলে জেতার সুযোগটা আছে কিনা বা চাই কিনা জিততে? পারফরমেন্স কাগজে কলমে, টিম এনভায়রনমেন্ট সব জায়গায় আফগান অনেক পিছিয়ে। তার মধ্যে আমরা দেখেছি মানে এই আফগান টিম শুরুতে যেটা করেছে ওয়ার্ল্ড কাপের আগে ক্যাপ্টেন চেঞ্জ করেছে, সেটা নিয়ে রশিদ নবীর মতো সিনিয়র প্লেয়াররা তার এগেনস্টে কথা বলেছে, শেজাদকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। রিসেন্টলি যেটা হচ্ছে আফতাব, তাদের স্ট্রাইক বলার, সেই আফতাবকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে ডিসিপ্লিন ইস্যুতে। দ্যাট মিনস এই টিমটার মধ্যে কোনোভাবে ইন্টারনাল পরিবেশটা ভালো নেই, এই ধরনের টিমের রেজাল্ট করা টাফ। যদি এই বিষয়গুলো না ঘটতো হয়তো বা এই আফগানকে নিয়ে সবাই ধারণা করেছিল যে টুর্নামেন্টে একটা দুইটা আপসেট তারা করতে পারে বা সারপ্রাইজ হতে পারে, যে একটা চমক দেখাবে। সেই জিনিসটা দেখানোর মতো টিম কিন্তু তাদের ইন্টারনাল অবস্থা থেকে নেই, এবং তারপরও কিন্তু ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো সুযোগ পেয়েছিল যেটা কাজে লাগাতে পারেনি। তবে হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে তারা শেষ কামড়টা দেওয়ার চেষ্টা করবে। এখানে একটা ব্যাপার রয়েছে, পাকিস্তানের সঙ্গে তাদের খেলা, তাদের মানসিকতায় কিন্তু অনেক মিল রয়েছে, বিকজ এই আফগানের অনেকগুলো প্লেয়ার রয়েছে যারা কিন্তু পাকিস্তানি বড় হয়েছে বা তাদের রিফিউজি ক্যাম্পেই কিন্তু সেখান থেকে ক্রিকেট খেলা তাদের যাত্রা শুরু। সেই জায়গায় মানসিকতার জায়গায় তাদের কিছুটা সিমিলারিটি থাকবে, তারা হয়তো মানসিকভাবে তাদেরকে রিড করার ক্ষমতাটা বেশি থাকবে অন্য দলের তুলনায়। সেই জায়গায় আফগানের কিছু হোপ থেকেই যাবে। আর তার মধ্যে তাদের কিছু প্লেয়ার রয়েছে, এদের মধ্যেও তিনজন গ্রেট স্পিনার রয়েছে যারা ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারে। বাট ব্যাটিংয়ে আফগান সবসময় কিন্তু পিছিয়ে, তাদের এখন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটের জন্য যেই ধরনের ব্যাটসম্যান দরকার সেই জায়গায় ওইভাবে তৈরি হয়নি ব্যাটসম্যান, যেই জায়গাটায় তারা গ্যাপ ফিল আপ করতে পারেনি। আর অপরদিকে যদি পাকিস্তানকে দেখি, তারা কিন্তু যেভাবে যাত্রা শুরু করেছিল তারপরে কিন্তু এসে চমৎকার রিদমে রয়েছে, এবং তাদের যেটা হয়েছে হারিস সোহেল যে ফর্মে ফিরে এসেছে, মানে মিডল অর্ডারটি একটু স্ট্রাগল করছিল, যেখানে সরফরাজকে অতটা ডিপেন্ডেবল বলা যায় না, শোয়েব মালিক ভালো করছিল না, হারিস সোহেল এসে লাস্ট দুটো ম্যাচে যেভাবে খেলেছে তাদের মিডল অর্ডারটি স্ট্রং হয়ে গেছে। উপরে কিন্তু ফাকর, ইমামুল এবং বাবর রয়েছে যারা কিন্তু যাদের উপর ভরসা করে টিম, হাফিজ তো রয়েছে এক্সপিরিয়েন্স, কিন্তু বাবরকে উপরে যদি ধরি আর এখানে যদি হারিস সোহেল ধরি, চমৎকার ব্যাটিং লাইন আপ হয়ে গেছে। পাকিস্তানের বলিংটা যথেষ্ট ভালো, সেটা আমরা আগেও দেখেছি এখনও দেখছি, এবং তাদের মধ্যে যেটা একটা টিম কম্বিনেশন, একটা জায়গায় আমার কাছে খুব ভালো লেগেছে, তাদের টিমের জায়গায় তিনটা পেস বোলার দুইটা স্পিনার খেলাচ্ছে, যেটা এখন কিন্তু তারা দুই স্পিনার নিয়ে খেলছে। তো এই জায়গাটায় তারা কিন্তু একটা চমৎকার টিম সেট আপ তৈরি করেছে, মানে যেটা ইমাদকে এখন খেলাচ্ছে এবং সাদাপ রয়েছে। সো তাদের টিম বলিং কম্বিনেশনটা এখন চমৎকার হয়েছে, পাশাপাশি ব্যাটিংটাও ভালো করছে। অবশ্যই ফেভারিট, মানে অনেক অনেকভাবে ফেভারিট পাকিস্তান এই ম্যাচে বলতেই হবে। সো আফগানের জন্য চমক ছাড়া আর কিছুর ব্যাপার নেই। আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই, এই ওয়ার্ল্ড কাপে একটাই চমক হয়েছে, যেটা শ্রীলঙ্কা ইংল্যান্ডকে হারিয়েছে, সেই ম্যাচটা হয়েছিল এই লিডসে, মানে এই গ্রাউন্ডে হয়েছিল যেখানে আজকে পাকিস্তান খেলবে। সো এই জায়গা থেকে একটু সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করি আমরা, বিকজ আমাদের বাংলাদেশ জায়গা থেকে পাকিস্তানকে হারাটা আমরা আশা করছি, সেই জায়গা থেকে কিছু সূত্র খুঁজে বেড়ালে এই জায়গায় একটা ব্যাপার থাকে যে এই মাঠেই খেলা হচ্ছে। হ্যাঁ, আর এই মাঠটা হচ্ছে যে খুবই পরিচিত আফগানদের কাছ থেকে, মানে সবারই আসলে যেটা যে রিড করার কথা বিষয়টা যেটা আপনি বললেন যে পাড়া প্রতিবেশী আসলে দুই দল, সো ওই কী করবো না করবো সব কিছুই রিড করার ব্যাপারটা আসলে থাকে। আরেকটা বিষয় আমার কাছে এবারে বিশ্বকাপে মনে হচ্ছে হান্নান ভাই, যে আফগানিস্তান আসলে মানে টি-20 তারা ভালো খেলে, কিন্তু যখন ওডিআইয়ের ব্যাপারটা আসে তখন মনে হয় এক্সপিরিয়েন্স একটা সবচেয়ে বড় ব্যাপার, যে এক্সপিরিয়েন্সের দিক থেকে তারা আসলে অনেকটাই পিছিয়ে। কথা বলতে চাই অস্ট্রেলিয়া এবং হচ্ছে নিউজিল্যান্ড, যে অস্ট্রেলিয়া কিন্তু আপনার 12 পয়েন্ট নিয়ে আছে এবং নিউজিল্যান্ড 11 পয়েন্ট নিয়ে আছে, সেক্ষেত্রে ইন্ডিয়াও আছে সেম পয়েন্ট নিয়ে। এই জায়গাটাতে আমি আবার ওই একই প্রশ্ন করব যে নিউজিল্যান্ড আজকে আসলে অস্ট্রেলিয়াকে হারাতে পারে কিনা, কারণ লাস্ট ম্যাচে তারা হেরেছে কিন্তু আজকে সেই রকম একটা কিছু যে হ্যাঁ আমরা হেরেছি কিন্তু আসলে হারতে আর চাই না, আজকেরটা অন্ততপক্ষে জিতি, সেমির পথটা আসলে ক্লিয়ার রাখি।
অবশ্যই তাই, কারণ নিউজিল্যান্ড কিন্তু এখনো কনফার্ম না, 11 পয়েন্ট নিয়ে কিন্তু কেউ বলতে পারবে না যে আমরা সেমিফাইনাল কোয়ালিফাই করছি, 12 পয়েন্ট হলেই বলা যাবে যে সেমিফাইনাল কনফার্ম। এই ক্যালকুলেশন যে অবস্থায় রয়েছে সেখান থেকে নিউজিল্যান্ড চাইবে আজকে অবশ্যই তাদের সেমিফাইনালটা কনফার্ম করার জন্য। বাট অপরদিকে যদি দেখি অস্ট্রেলিয়া এত ভালো ছন্দে রয়েছে, মানে তাদের ব্যাটিং বলিং ফিল্ডিং প্রতিটা জায়গায় খুব ভালো রিদম হয়েছে, নিউজিল্যান্ড পিছিয়ে আছে সেটা বলবো না, বাট নিউজিল্যান্ডে যেটা হয়েছে লাস্ট ম্যাচ হেরেছে, তার পাশাপাশি এর আগের ম্যাচগুলো যদি আমরা দেখি তারা কিন্তু খুব আরামে জিতেনি, খুব ভালো ক্রিকেট খেলে জিতেনি, উইলিয়ামসনের উপর ভর করে জিতেছে। তাদের মিডল অর্ডার কিন্তু খুব একটা ভালো ছন্দে ছিল না, লাস্ট ম্যাচেই নিশাম এবং রান করে অলরাউন্ডার ও রান করে কিন্তু এই টিমটাকে কিছুটা কনফিডেন্স দিয়েছে যে তারাও রান করতে পারে এবং মিডল অর্ডারে ভরসা করা যেতে পারে। এখন মনে হচ্ছে নিউজিল্যান্ড অবশ্যই মিডল অর্ডারে রান পাওয়ার কারণে সেই জায়গাটা কনফিডেন্সটা পেয়েছে, আদারওয়াইজ কিন্তু নিউজিল্যান্ড ব্যাটিং ভালো অবস্থায় ছিল। একটা ব্রেকে যেতে চাই, আফগানিস্তান ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে টসে জিতে, সো এইটা একটা বিষয় যে ব্যাটিং নিয়েছে তার মানে হচ্ছে রান রেট একটা কমা, কারণ লাস্ট অবধি এসে আমরা তো দেখবো যে ইকুয়েশনটা আসলে মেলাবে রান রেট দিয়ে। প্রিয় দর্শক, নিচ্ছি একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমার সাথে আছেন হান্নান সরকার, আরও একবার স্বাগত জানাচ্ছি। আফগানিস্তান টসে জিতে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে, এবার আসা যাক আসলে স্কোর আসলে কত হবে সেইটাতে। এই মাঠে যেটা বলছিলাম ইংল্যান্ড শ্রীলঙ্কার ওই ম্যাচটা যদি আমরা দেখি, 232 রান করেছিল শ্রীলঙ্কা, যেটা ম্যাচ উইন করেছিল। তো এখানে আমরা আসলে এই মুহূর্তে জানি না উইকেটের ক্যারেক্টারটা কি চেঞ্জ হয়েছে কিনা। এই মুহূর্তে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কথা চিন্তা করি, মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, এরপরে হচ্ছে বাংলাদেশ, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, এই খেলা বাদে হচ্ছে বাকি যতগুলো ম্যাচ এখন পর্যন্ত হয়েছে সবগুলো ম্যাচে সবগুলো উইকেটে কিন্তু এখন স্লোয়ার উইকেট হয়ে গেছে। হ্যাঁ, রান কিন্তু কমে যাচ্ছে ডে বাই ডে এবং প্রত্যেকটা কিন্তু 200, 250, 232, 221 মানে এগুলোর দিকে যাচ্ছে। সেই হিসেবে তো আমরা আসলে ধরতেই পারি যে যেহেতু লাস্ট রান ছিল 232, তার মানে 250-এর ঘরেই হয়তো থাকতে পারে এবং সেম উইকেটেই খেলা হবে। আমি যতটুকু জানি এই উইকেটে যেটা হবে, পরের ইনিংসে কিন্তু স্পিনটা ধরবে বেশি, সেই জন্য আফগান টার্গেট করেছে ফার্স্ট ইনিংসে যদি ব্যাটিং করে অ্যারাউন্ড 250 যদি তারা বোর্ডে দিতে পারে বোলারদের জন্য, যেহেতু তাদের স্পিনটা ভালো বলিং ভালো, তারা সেকেন্ড ইনিংসে ওই বলিংটা দিয়ে আটকানোর চেষ্টা করবে। এই জন্য তারা লাকি যে টসে উইন করেছে এবং ব্যাটিং নিয়েছে, টার্গেট অবশ্যই 250-র দিকে রেখেই তারা ব্যাটিং করা শুরু করবে। এক্স্যাক্টলি সেইটা। একটু অস্ট্রেলিয়া প্রসঙ্গে আসলে আসতে চাই, 6:30 বাংলাদেশ সময় আসলে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে। নিউজিল্যান্ড একটা ছন্দে আছে, ছন্দটা কিছুটা ভেঙেছে, অস্ট্রেলিয়া ফুল বলবো যে ছন্দে আছে, ওই ছন্দটা কমবে কিনা, কারণ পয়েন্ট টেবিলের সবচেয়ে উপরে হচ্ছে অস্ট্রেলিয়া এবং এদিকে হচ্ছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড একই পয়েন্ট নিয়ে আছে, সেইটা একটু ইকুয়েশনটা আপনি কিভাবে? ইকুয়েশনটা আসলে সিম্পল, অস্ট্রেলিয়া চাইবে যে তারা ম্যাচ জিতে 1 নম্বর পজিশনটা নেওয়ার জন্য, কারণ তারা কিন্তু কনফার্ম করেছে মানে ছন্দটাকে ব্রেক করতে চাইবে এবং 1 নম্বর পজিশন গেলে সুবিধা যেটা, সে 4 নম্বর টিমের সঙ্গে খেলবে। অবশ্যই আমরা এই টুর্নামেন্টে যে ক্যালকুলেশন দেখছি, ধারণা করা হচ্ছে 4 নম্বর দলটা সবচেয়ে উইকার দল হতে পারে। তো স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া যদি 1 নম্বর দল হয় সেমিফাইনাল তারা খেলবে 4 নম্বর দলের সঙ্গে, কারণ যে কোনো দলই অস্ট্রেলিয়া ইন্ডিয়া এরা চাইবে না যে নিজেদের মুখোমুখি হতে সেমিফাইনালে। তো সেই জায়গা থেকে অস্ট্রেলিয়া জিতে 1 নম্বর পজিশনটা রিটেন করার চেষ্টা করবে, আর নিউজিল্যান্ডের জায়গা থেকে চিন্তা করে তারা অবশ্যই এই ম্যাচটা জিতে সেমিফাইনাল কনফার্ম করতে যাবে। তবে নিউজিল্যান্ডে যেটা হয়েছে, তাদের টিমটা অস্ট্রেলিয়ার সঙ্গে এই মুহূর্তে পারফরমেন্স ওয়াইজ একটু পিছিয়ে রয়েছে। অস্ট্রেলিয়া কিন্তু মিডল অর্ডারে একটু দুর্বল রয়েছে, মানে ম্যাক্সওয়েলের উপর ভর করছে মিডল অর্ডার, যেটা হয়তো বা অল্প ওভারের জন্য, সে 40 ওভারে পরে গেলে কুইক একটা ইনিংস খেলার অ্যাবিলিটি হচ্ছে, 30 ওভারে যদি সে ব্যাটিংয়ে যায় তাহলে কিন্তু প্রেশার। বাট অস্ট্রেলিয়ার সুবিধাটা হয়েছে তাদের টপ 2 ব্যাটসম্যান যেই দুজন মিলে অলরেডি এই টুর্নামেন্টে 996 রান করেছে, মানে দুজনই 1000 রান করে ফেলেছে। সো তাদের ব্যাটসম্যানরা যে ফর্মে রয়েছে সেটা বোঝাই যায়, তবে টপ অর্ডার। আর নিউজিল্যান্ডের ঠিক অপর দিকে কিন্তু টপ অর্ডার গাপটিল এবং মুনরো কিন্তু ভালো শেপে নেই, গাপটিল অলরেডি 2টা শূন্য করেছে, মুনরো সম্ভবত ইঞ্জুরি কারণে এই ম্যাচে খেলবেন না এরকমও শুনছি। সো সেই জায়গায় উইলিয়ামসনের উপর প্রেশার, বাট আমার মনে হয় যে নিশাম এবং গ্র্যান্ডহোম রান করে গত ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে কিছুটা ভরসা দিচ্ছে, বাট বলিংয়ে সেই জায়গাটা আমি বলবো যে দুটা দলই সমান, পেস বলিং স্পিন চমৎকার মনে হয় কম্বিনেশন রয়েছে দুটা দলের হাতে। তবে আজকে লায়ন গত ম্যাচে অস্ট্রেলিয়ার পরে খেলেছিল, আজকে হয়তো বা জাম্পাও খেলতে পারে, বিকজ নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপটা আমরা দেখলে বুঝবো যে তাদের রাইট হ্যান্ড ব্যাটসম্যানের সংখ্যা বেশি, সেখানে হয়তো লায়নের জায়গায় জাম্পা খেলতে পারে। এগুলো সব টিম প্ল্যানিং, সেই বিচার বিশ্লেষণ সব কিছু মিলে একটা ভালো ম্যাচ দেখবো, এটা ইনশিওর করা যেতে পারে যে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের ম্যাচ আমরা আশা করছি। এক্স্যাক্টলি, মানে প্রত্যেকটা ম্যাচই এখন হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে, সেই জায়গা আজকের ম্যাচে আসলে আফগানিস্তান
এবং নিউজিল্যান্ড আসলে জিতে যাক, কি বলেন? না, নিউজিল্যান্ডকে হারতে হবে, না হারতে হবে, রাইট? আমাদের ক্যালকুলেশনে নিউজিল্যান্ডকে 11 পয়েন্টে থাকতে হবে আসলে, এক্স্যাক্টলি, নিউজিল্যান্ডকে হারতে হবে। এদিক থেকে আফগানিস্তান আসলে জিতুক সেটা, কারণ পাকিস্তানের সাথে আমাদের নেক্সট ম্যাচ আছে, মানে একদম 5 তারিখে যেটা। এবার একটু আমাদের প্রসঙ্গে আসতে চাই, যে লাস্ট এখানে যেটা দেখছি যে ইন্ডিয়া 11 পয়েন্ট নিয়ে আছে, সাথে হচ্ছে নিউজিল্যান্ড, যে তারা দুজনেই আসলে 11 পয়েন্ট নিয়ে। ইন্ডিয়া টিমও আসলে চাইবে যে এক নম্বরে আসলে ওঠা যায় কিনা, তারাও চাইবে যে আমি 4 নম্বর টিমের সাথে খেলি আসলে। অবশ্যই তাই, একদম সেম, মানে অস্ট্রেলিয়ার মতোই আসলে ছন্দটা তারা ধরে রাখতে চায়। নেক্সট ম্যাচ মানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, ওই জায়গাটাতে আসলে একটা জিনিস যেটা আমি সবাইকে জিজ্ঞেস করছি, যে আমাদের প্রথম যে 20 ওভারটা আমরা আসলে বোলিং করছি, ওই জায়গাটাতে একটু ডট বলটা বেশি খেলছি কিনা, ফার্স্ট এইটা। 30 ওভারের পরে আমাদের যেটা হয় যে একজন বিগ হিটার দরকার, যে কিনা এসে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, এইরকম আন্দেলো ফিলাকোয়ে, এই ব্যাটসম্যানের কথা যখন আমরা আসলে বলি যে তারা আসলে অলরাউন্ডার হিসেবে একদম ধামাকা যেটা করে, সেই জায়গাটাতে আমাদের একটু দুর্বলতা আছে কিনা, এই দুটো আগে শুনি। না, আসলে আমার কাছে মনে হয় যে এখানে যে রান রেটের ক্যালকুলেশন বা পয়েন্টের যে ক্যালকুলেশন, অবশ্যই কিন্তু ইন্ডিয়া চাইবে যে টপ টু এর মধ্যে থাকার জন্য, মানে টপ টু মানে টপ ওয়ান হলে তো কথাই নেই, 4 নম্বর দলের সঙ্গে খেলবে। সেই জায়গা থেকে ইন্ডিয়ার পসিবিলিটি কিন্তু খুব ভালো, বিকজ তাদের ম্যাচগুলো রয়েছে কিন্তু বাংলাদেশ, নেক্সট ম্যাচ কালকে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ রয়েছে, আচ্ছা ইংল্যান্ডের সাথে, বাংলাদেশের সাথে, শ্রীলঙ্কার সঙ্গে, তাদের কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া যদি কালকে ইংল্যান্ডের সঙ্গে জিতে যায় তাহলে কিন্তু তারা বেশ ভালো আরও মুডে চলে আসবে, বিকজ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তাদের লাস্ট দুটো ম্যাচ, তো সেখান থেকে ইন্ডিয়া ভালো মুডে রয়েছে, কালকের ম্যাচটার উপর অনেকটুকু ডিপেন্ড করবে। আপনি আমাকে 30 ওভারের পরে আসলে এই বিগ হিটারের বিষয়টা আসলে বলবেন, তার আগে আমি আরও একটা ব্রেকে যেতে চাই। প্রিয় দর্শক, আরও একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমার সাথে আছেন হান্নান সরকার। যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম আসলে, যে বাংলাদেশের ম্যাচ নিয়ে, যে 30 ওভারের পরে আমরা একজন বিগ হিটার আসলে খুঁজছি, যেটা কিনা আমাদের মিসিং আছে। অনেকে আসলে বলছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে তাকে বিগ হিটার ভাবছে, বাট আমি পার্সোনালি ফিল করি যে হি ইজ এ ফিনিশার। আপনি সেটাতে আসলে একমত কি না? আসলেই তাই, বিগ হিটার বলতে আমরা আসলে কি বুঝি সেটা হলো ফার্স্ট কোয়েশ্চেন, বিগ হিটার মানে কি? এখন বিগ হিটার বলতে এন্ড্রু রাসেলকে বলা হয়, এই ধরনের প্লেয়ারদেরকে বেসিক্যালি বিগ হিটার বলা যেতে পারে। বাট মাহমুদুল্লাহ ফিনিশার, সে হলো একটু স্লো স্টার্ট করবে বাট ফিনিশটা করবে কুইক, এটা হলো তার ক্যারেক্টার, যেটা সে করে এসেছে বাংলাদেশ টিমের জন্য লম্বা সময় ধরে, ইভেন এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি তার সে ফিনিশিং। সো বিগ হিটার দরকার হয় কখন? 45 ওভার পর্যন্ত মেইন ব্যাটসম্যানরা নিয়ে যায়, লাস্টে যে একজন ব্যাটসম্যান হতে পারে ম্যাক্সওয়েলের মতো, যে 10 বলে 33 করবে, সেটা হানান ভাই আমাদের আমাদের দলে আমরা আসলে 26 রুম্মনকে বোধহয় সেটা ভাবছিলাম আসলে, যে ওই জায়গাটাতে সে আসলে ফিল আপ করবে। মানে সেটা হয় কি, যদি 26 রুম্মন বলিংটা করতো, অলরাউন্ডার হিসেবে খেলতো, তাহলে বলিং সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটিং করতো, সে ফিনিশার হিসেবে চিন্তা করা যায়। বাট তার বলিংটা কিন্তু আমরা জানি যে ওইভাবে কার্যকর না, সো তাকে একজন জেনুইন ব্যাটসম্যান 7 নম্বর পজিশনে বিগ হিটার যদি বা ফিনিশার ওইভাবে অ্যাটাকিং ক্রিকেট খেলবে তাহলে কিন্তু তার উপরে ভরসাটা করা যাবে না। যেমন আমাদের কিন্তু 7 জন জেনুইন ব্যাটসম্যান নিয়ে আমরা খেলি, তার মধ্যে আমরা ফিনিশার খুঁজে বেড়াই, ওইভাবে বিগ হিটার যে হবে তাকে অলরাউন্ডার হতে হবে। আপনি প্রতিটা টিমের যারা এরকম হিটার আছে তারা কিন্তু অলরাউন্ডার। আপনি দেখেন ম্যাক্সওয়েল ভালো অফ স্পিন করে, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার, এন্ড্রু রাসেল তারা কিন্তু অলরাউন্ডার। সো এই ধরনের জায়গায় সাধারণত অলরাউন্ডাররা খেলে থাকে, তো আমাদের যেহেতু ওই ধরনের অলরাউন্ডার এখনও নেই, সাইফুদ্দিনকে রেডি করার চেষ্টা করা হচ্ছে, মাত্র যাত্রা শুরু করেছে, সে হলে হয়তো বা সেই জায়গাটা কিছুটা রিকভার করতে হবে, বাট স্টিল ওই বিগিটার বলতে যেটা বোঝায় সেটা এখন আমাদের নেই। জায়গাটাতে আমরা আসলে মিসিং। আমাদের কালকের ম্যাচটা একটু কথা বলতে চাই, যে কালকে হচ্ছে ইংল্যান্ড এবং ইন্ডিয়া খেলা, যেটা হচ্ছে বার্মিংহামে। বার্মিংহামের লাস্ট যে দুটো ম্যাচ ছিল, যেটা হচ্ছে নিউজিল্যান্ডই খেলেছে পাকিস্তানের সাথে, সাউথ আফ্রিকার সাথে, সেখানে স্কোর ছিল 237, 241। তো এই মাঠে যেটা বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে আসলে লো স্কোরিং ম্যাচ হচ্ছে, সেই জায়গাটা থেকে আসলে আমাদেরও সেই মাঠে ইন্ডিয়ার সাথে খেলা আছে। ইন্ডিয়ার কালকের ম্যাচটা খেললেই ওরা আসলে পিচটা বুঝে যাবে, ওরা আসলে উইকেট টু উইকেট আসলে কেমন হচ্ছে সেটাও বুঝে যাবে। আর রিডার তো একজন আছে, যাতে আমরা আসলে বলি যে MS ধোনি আসলে উনি পুরোটাকে আসলে রিড করে ফেলবেন। এই জায়গাটা, এই ইকুয়েশনটা আসলে কি হচ্ছে উইকেটের, বা এই উইকেটে যেটা হয়েছে, দুইটা ছোট স্কোর আমরা দেখেছি, নিউজিল্যান্ড চেস করে জিতেছে দুটো ম্যাচে, বাট খুব কষ্ট করে জিততে হয়েছে, স্পেশালি লাস্ট ম্যাচটা যখন সাউথ আফ্রিকার সঙ্গে জিতলো, উইলিয়ামসন এক সাইড থেকে ক্যারি করে ম্যাচটাকে ফিনিশ করে শেষ করেছে। ফেলুকের মতো বলার যে ভালো করেছে কিছু ম্যাচে, বাট ওই ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড ফেলুকে টার্গেট করেছিল এবং তাকে ম্যাচটা ফিনিশ করেছিল তার এগেনস্টে ব্যাটিং করে। সো এখানে একটু স্লো উইকেট হবে ধারণা করা হচ্ছে, তবে আমাদের জন্য কালকের ম্যাচটা আমরা খুব ক্লোজলি দেখবো, দেখার পরে আমরা এই উইকেট এক্স্যাক্টলি মানে ওই ম্যাচটা দেখার পরে আসলে বোঝা যাবে যে কি হচ্ছে। অনেক ধন্যবাদ।
হয়ে আপনাদের আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ তবে এতটুকুই, দেখা হবে আগামীকাল ক্রিকেট উন্মাদনা নিয়ে একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলাই মাত্র সঙ্গে থাকুন সময়।